হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও নতুনত্ব খাবার। দেখিয়ে দিই কী কী এখানে আছে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, এখানে আছে বড়ি আলু বেগুন দিয়ে ওই রুই মাছের ঝাল, আর এখানে আছে স্যালাড, এখানে আছে ডিম ফ্রাই আর কাঁকরোল ভাজা। চলো আমরা তরকারি দিয়ে খাই। চিংড়ি মাছের যে সেন্ট, দারুণ। দারুণ হয়েছে হতে। তরকারিটা এমনই হয়েছে, মানে শুধু শুধু যদি এক প্লেট দেয় এরকম খাওয়া যাবে, এরকম একটু ভালো হয়েছে এটা। আজকে ডিমটা ছোড়াতে গিয়ে এমন এবড়ো কেবড়ো হয়ে গেছে।
হেভি করেছে। যা গরম পড়েছে তার জন্য এই ঝুলি ঠিক আছে। সিম্পল আর পাতলা আর মনে হচ্ছে পুরো একদম ভালো লাগছে, খুব হেভি হেভি সুন্দর। ঝাল ঝাল কিন্তু সিম্পল। তো দারুণ হলো খাওয়াটা, আর তোমরা দেখেই বুঝতে পারছো আমার থালা পুরো পরিষ্কার, বাটি পরিষ্কার, সব পরিষ্কার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দিও, আর কমেন্টে তো জানাতে ভুলবে না একদম যে কেমন লাগলো ভিডিওটা তোমাদের। তোমরা সবাই জানো তোমাদের কমেন্ট করতে আমার কতটা ভালো লাগে। আর যদি আমার ভিডিও কেউ নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার ভিডিও নিচে লেখা যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ওটা ক্লিক করে আমার ফ্যামিলির একটা নতুন মেম্বার হয়ে যাও। তার পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাতে কি হবে ওই বেল আইকনটা ক্লিক করলে কি হবে আমার সমস্ত ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা কিন্তু কোনো ভিডিও মিস করবে না। তাহলে আর দেরি না করে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও।
তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব সেফ থেকো, খুব সাবধানে থেকো, আমিও ভালো।